প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ডেজার্ট আইটেম শেয়ার করব। এটা একটা মিষ্টি খাবারের আইটেম আর সেটা হলো সুইট ডেজার্ট তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি পোটটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে বাদাম নিয়েছি দেখেন কিছু কাজু বাদামও নিয়েছি কিছু পেস্তা বাদামও দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান টি স্পুন এলাচের গোড়া দিয়ে দিয়েছি দেখেন আমি এখানে ড্রাই কোকোনাট নিয়েছি হাফ কাপ সেগুলো দিয়ে দিয়েছি দেখেন আমি হাফ কাপ মিল্ক পাউডারও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু ব্রেন্ড করে নিয়েছি দেখেন আমার ব্রেন্ড করা হয়ে গেছে আমি এখন এখানে কন্ড্যাক্স মিল দিয়ে দিচ্ছি ওয়ান থ্রি ফোর কাপ দেখেন আমি এখানে জাফরন ভেজানো দুধ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু আবার ব্রেন্ড করে নিচ্ছি দেখেন ব্রেন্ড করে নেওয়া হয়ে গেছে একদম মিহি করে নিয়ে এখন ফরে স্টেপে চলে যাচ্ছি তার জন্য আমি এখানে দেখেন দু লিটার লিকুইড মিল নিয়েছি আমি এখানে হাফ কাপ মিল্ক পাউডার দিয়ে দিয়েছি দিয়ে দুধটা আমি ঝাল করে ঘন করে নিচ্ছি একটা মালাই তৈরি করে নেব তার জন্য দেখেন আমি এখানে ওয়ান থ্রি ফোর কাপ চিনি দিয়ে দিয়েছি মিষ্টিটা আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন যে যেরকম খান দেখেন দিয়ে আমি ভালো করে নেড়েছেড়ে দুধটা ঘন করে নিচ্ছি একটা মালাই তৈরি করে নিচ্ছি এই খাবারটা খেতে কিন্তু খুবই মজা আপনারা একবার হলো এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন দেখবেন খুবই সহজ আর বাচ্চারাও খাবারটা পছন্দ করবে মেহমান আসলেও আপনারা এই খাবারটা পরিবেশন করতে পারবেন দেখেন যা রং বিছানো দুধটা দিয়ে দিয়েছি আমি এখন ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি দুই টেবিল চামচ বাদামের গোড়া দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি দেখেন আমার মালাটা রেডি হয়ে গেছে দেখেন কত ঘন এই মালাটা কেটে কিন্তু অনেক টেস্টি আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি দেখেন আমি এখানে ব্রেড নিয়েছি ব্রেডগুলো আমি ব্রেডের চারপাশটা আমি একটু কেটে নিচ্ছি দেখেন আমি চার পাঁচটা কেটে নিয়েছি এখন একটি বেলনি দিয়ে বেলে নিচ্ছি দেখেন আলতো হাতে বেলে নিতে হবে চাপ দেওয়া যাবে না দেখেন আমি এখানে দেখেন আমি এখানে লিকুইড মিল নিয়েছি দেখেন আমি কত সহজে এই মিষ্টিটা তৈরি করে নিচ্ছি এই মিষ্টিটা খেতে কিন্তু অনেক মজা অনেক ইয়ামি তৈরি করা কিন্তু একদম সহজ আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন দেখেন আমি একটা মিষ্টি বানিয়ে নিয়েছি দেখেন এখন আমি এখানে ড্রাই কুকারে নিয়েছি তার উপরে একটু কুট করে নিচ্ছি দেখেন আমি কুট করে নিয়ে নিয়েছি আমি কিন্তু এইভাবে সবগুলো মালাই মিষ্টি কিন্তু কুক করে নিয়েছি দেখেন আমি এর উপরে মালাই দিয়ে দিয়েছি আমি একটু জাফরান দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন দেখেন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক টেস্টি এই খাবারটি একবার হলো বাসায় ট্রাই করবেন দেখবেন ফ্যামিলি সবাই পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা তো অনেক লাইক করে মিষ্টি জাতীয় খাবার আর এরকমই সহজ সহজ রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি প্রেস করে আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন দেখেন আমি একটা কেটে দেখাচ্ছি কত সফট নরম তোল তোলে এই ডেজার্ট খেতে কিন্তু অনেক মজা আর আজকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন